হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতন এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর উঠে এই দেখো ঠাকুর প্রণাম করলাম আমার তারা মা আছে ঘরে তো তারা মায়ের কাছে তারা মায়কে প্রণাম করে এই যে দরজাটা খুললাম বাইরের দিকে একটু সূর্যের দিকে তাকিয়ে একটু প্রণাম করে নিলাম তো বন্ধুরা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ প্লিজ বন্ধুরা তো আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আমার ঠান্ডা জ্বর হয়েছে তো কথাটা ভারী ভারী লাগছে এমনি তো আমার গলাটা মোটা গলার ভয়েস খুব একটা ভালো না তো তার উপরে ঠান্ডা লেগেছে তো সেই কারণের জন্য আরও বাজে লাগছে তো ঈশ্বর যেটা দিয়েছে সেটা তো করতে হবে তাই না বলো তো শরীর খারাপ হলেও কাজ তো করতে হবে তাই না বলো বন্ধুরা তো ঠিক সেই রকমই আর আমি প্রকৃত পক্ষে আস মানে দুদিন তিন দিন হয়ে গেল তো মেডিসিনের উপরে নির্ভরশীল হয়ে গেছি মানে ওষুধ খাচ্ছি তো জ্বরটা ছেড়ে যাচ্ছে তারপরে আবার আসছে তো এরকম করে তো তারপরেও আমাদের তো সংসারের কাজগুলো করতেই হবে তাই না আর সংসারের কাজ গুছিয়ে করাটা এটাও একটা প্রতিভার মধ্যেই পড়ে কারণ এটা কিন্তু কেউ কাউকে শিখিয়ে দেয় না তাই না বলো এটা কিন্তু নিজে থেকেই করতে হয় ঘর সংসারের কাজ যদি গোছানো না থাকে অগোছালো হয়ে থাকে ঘর ঘরদুয়ার তাহলে কিন্তু কেউ এসে দেখলে হয়তো বলবে যে অগোছালো হয়ে আছে কিন্তু সে এসে বলবে না যে সংসারের এই কাজগুলো তুমি গুছিয়ে করো সেটা কিন্তু আমাদের নিজেই করতে হয় তাই না বলো তো নিজেই করতে হয় সেই জন্য বলছি সংসারের কাজ গুছিয়ে করাটাও একটা প্রতিভার মধ্যেও পড়ে তো সেটা যদি গোছালো হয়ে থাকে তাহলে ভালো লাগে আর আমার কী তো মানে একটা ঘরের মধ্যে সব কিছু আছে তো ওই জন্য হয়তো সময় গুছিয়ে রাখতে পারি না আর কী তো মানে এখন আগে মেয়ে আমাকে হেল্প করতো এখন মেয়ে পড়াশোনা করে তো সেটা একটা দিক আর কয়েকদিন থেকে মেয়েরও শরীরটা ভালো নেই জেনে মেয়েও হেল্প করতে পারে না তো যাই হোক আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অনেকটা কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি অনেক কাজ গুছিয়ে নিয়েছি যেমন বিছানাটা তুললাম বিছানা টিছানা তুলে ঝাটপাট দিয়ে থালাবাসন নামিয়ে রাখলাম এই কাজগুলো কিন্তু গল্প করতে করতে অলরেডি করে নিয়েছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ করলে কি হয় বলো তো মনেই হয় না যে আমার কাজটা হয়ে গেছে তো কোন সময় কোন ফাঁকে যেন কাজটা হয়ে যায় আর সত্যি কথা বলতে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার তাই না বলো কারণ রক্তের সম্পর্ক থাকলেই যে সে আপনজন হয় সেটা কিন্তু নয় তোমাদের সঙ্গে রক্তের সম্পর্ক না থেকেও কিন্তু তোমরা আমার আপনজন হয়ে উঠেছো একদম প্রিয়জন যাকে বলে কাছের মানুষ তোমরা আমার কারণ তোমরাই আমার ফ্যামিলি মেম্বার এখন তো সেই জন্য সুখ দুঃখ সমস্ত কিছু কথা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো সেরকমই এই যে তো যাই হোক ঘর দূর হাঁটপাট দিয়ে যে মোছামুছি করতে শুরু করেছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো ঠান্ডা পড়েছে আবার জ্বর গায়ে আরও ঠান্ডা লাগছে ওই জন্য চাদরটা হুড়িমুড়ি দিয়ে কিন্তু আমি কাজগুলো পরপর করছি তো কাজগুলো তো করতে হবে তাই না তো তারপরে কাজটা সেরে একেবারে আমি সান করে নিয়েছি স্নান টান একেবারে করে নিয়েছি তার কারণ দেখলাম বারবার আর গাটা ধোয়া ধুই করব না তো সেই কারণের জন্যই একেবারে সান করে চলে আসলাম এসে এই যে দেখছি ট্যাপে জল এসেছে আর ট্যাপে জল এসেছে দেখে ওই জন্যে আমি চলে গেলাম জলটা নিয়ে আসতে তো জলটা নেব ওই জন্যে মেয়ে বলছিল আমি যাব মেয়েকে বললাম না বাবু যেতে হবে না তো আমি যাচ্ছি আমি গিয়ে নিয়ে আসছি কারণ মেয়ের শরীরটা তো ভালো নেই তো জ্বর আর যতই হোক বাচ্চা মানুষ তো তো সেই কারণের জন্যই তো আর করা যাবে বলো যেটা হবে সেটা তো বহন করতেই হবে আর আন হয়ে কখন যেন এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি জলথল নিয়ে এসে রান্নার দিকে চলে এসেছি আর রান্না করব আগে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম তো সকালে মেয়েকে জিজ্ঞাসা করলাম কি খাবি তো মেয়ে সেরকম কিছু বললো না তো সেই কারণের জন্যই আমি দেখলাম মেয়ে যদি কিছু না খায় তাহলে একেবারে ভাত বসিয়ে দিই আর অল্প করে মুড়ি মাখিয়েছিলাম তো মুড়ি ওই জন্যে মেয়েকে বললাম খেয়ে নে আর মুড়ি টুড়ি খাওয়ার পরেই মুড়ি টুড়ি খেয়ে সবজি কাটতে বসে পড়েছি আর সবজি কাটছিলাম আমি একেবারে আনমোনা হয়ে একেবারে আনমোনা হয়ে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা মানে ঠান্ডা তো লাগছে আর আজকে কিন্তু সকালের দিকে রোদ ওঠেনি আর কাদের কোথায় কোথায় এরকম ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে কিন্তু আজকে ঠান্ডাটা ভালোই পড়েছে কারণ এরকম ঠান্ডা কিন্তু এবছরে মানে প্রথমে মাঝামাঝির দিকে পড়েছিল তারপরে কিন্তু আর ঠান্ডাই ছিল না মানে বোঝাই যাচ্ছিল না তো তারপরেও কি বলো তো ঠান্ডা তো একটু আড্ডা লাগবেই কিন্তু আজকে যেন বেশি লাগছে তো ঠান্ডার সময় ঠান্ডা না পড়লেও হয় না ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে তো মানুষের রোগ টোগ বেশি হবে তাই না বলো আর এখন চারিদিকে মানুষের কত বিপত্তি ঘটছে বিপদ ঘটছে মানে স্ট্রোক হচ্ছে কত মানুষের ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে কিন্তু রোগ হয় তাই না বলে শীতকালে নাকি মানুষের কোনো সমস্যাই হয় না কিন্তু এখন তো শীতের কোনো কোনোভাজই নেই কোনো বালাই নেই তো আজকে একটু ঠান্ডাটা পড়েছে আর আজকে ঠান্ডাটা পড়েছে বলেই কিন্তু আমি চাদরটা দেখো অনেকটা বেলা এখন কিন্তু বেশ বেলা হয়েছে বন্ধুরা আর আমি এখন রান্না বসিয়েছি বেশ বেলা পর্যন্তই আমি গায়ে দিয়েছিলাম তো চাদরটা গায়ে দিয়েছিলাম ঠান্ডা লাগছিল আর এখানে আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম মেয়ে বলল যে সয়াবিন রান্না করতে তো ওই জন্য সয়াবিনটাকে একটু মানে ভাপে দিয়ে মানে গরম জল দিয়ে সিদ্ধ করে নিলাম আর সিদ্ধ করার জন্য নয় আমি কিন্তু গরম জলটাই করে দেব বলে যে একটু গরম জলটা গরম হবে আর নামিয়ে নেব আর মেয়েকে বলে আমি এই দিকে গেছিলাম আর মেয়ে কি করেছে তো সয়াবিনটাকে আচ্ছা করে ফুটিয়েছে আর সয়াবিনগুলা কি হয়েছে ওগুলা কিন্তু যদি হাত দিয়ে মাখি আমি বড়া বানানো হয়ে যাবে তাহলে সয়া বড়ি নয় সয়া বড়া হয়ে যাবে যাই হোক কী করা যাবে বাচ্চা মানুষ যা করেছে এটাই অনেক তাই না বলো তো যাই হোক মেয়ে ভাবছিল মেয়েকে বকবো কিন্তু সেভাবে বকিনি। বকে আর কি করব। বকে তো কিছু করার নেই বকলে কি হবে বলো তো ওকে মানে সেই বকাবকি করাই সার হবে ও তো অত জানে না জেনে বুঝে করেনি আর জেনে বুঝে কোনো খারাপ কাজ কিন্তু আমার মেয়ে করে না এটুকু আমার বিশ্বাস আছে যদি অজান্তে হয়ে যায় আর ঠিক অজান্তে হয়েছে আমি যখন বললাম ওকে তখন ও আমাকে বলল যে মা আমি তো বুঝতে পারিনি তুমি তো আমাকে বলো নি আর সত্যি কথা বলতে আমার কিন্তু বলতে একেবারেই খেয়াল ছিল না আমার খেয়াল ছিল না তো সেই কারণের জন্য তারপরে যা হলো হলো খাবো তো বাজারে বিক্রি তো আর করব না আর দেখলে হয়তো রান্না টান্না করবো খাবো তখন হয়তো তোমরাই দেখবে আর তোমরা তো ফ্যামিলি মেম্বার কারণ সেটা যদি একটু খারাপ হয় সেটা আর কী করবো তো যাই হোক আমি এই যে এখানে পালং শাক কেটে নিয়েছিলাম আর পালং শাক মেয়ে কদিন থেকে বলছে পালং শাক রান্না করতে তো আজকে এই যে রান্না করছি তো পালং শাক একটা চচ্চড়ি সবজি বানাবো মানে সব রকম দিয়ে দিয়েছি গাজর আলু সিম টমেটো তো কলাইয়ের ডাল ফোড়ন দিলাম আর কলাইয়ের ডাল ফোড়নে দিয়ে যেহেতু বড়ি বসাতে আমার মাজার পণ্ডালাইসিস আছে তো সেই কারণের জন্য আমি কিন্তু বড়ি বসাতে পারিনি আর বড়ি বসাতে পারিনি বলেই বড়ি কিন্তু অতটা ভালো লাগে না বড়িগুলো দেখবা যে চালের গুঁড়ি মেশানো থাকে আর চালের গুঁড়ি মেশানো বড়ি অতটা টেস্ট হয় না যেহেতু ঘরে বসালে ঘরে যদি সুপিওর ডালের বড়ি দেওয়া হয় সেই বড়ির টেস্টই আলাদা তার স্বাদই আলাদা লাগে কিন্তু সেটা তো হয়ে ওঠে না আমি আগে দিতাম বেশ কয়েকবার দিয়েছিলাম কিন্তু এখন একেবারেই হয় না আমি পারি না কারণ মাজার জন্য অতক্ষণ ধৈর্য ধরে আমি তো বসেই থাকতে পারবো না তো সেই কারণের জন্যেই কলাইয়ের ডাল ফোরং দিয়ে ওই জন্যে করে নিলাম আর তোমরা তো দেখলে সয়াবড়ি মানে সিদ্ধ করেছে মেয়ে ওই সয়াবড়িটা রান্না করব বলে এগুলো করছিলাম আর মশলা করিনি একটু জিরের গুঁড়ি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ি দেব আর লঙ্কার গুঁড়ি থাকে তো কাঁচা লঙ্কার সবজি আমরা বেশি করে বেশিরভাগ খাই শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া হয় না তবু ঘর বলে এনে রাখি কেন বলো তো সময় অসময় বলা তো যায় না যদি কোনো সময় হয়তো ঘা ঘরে কাঁচা লঙ্কা থাকলো না তখন হয়তো সেই গুঁড়িটা লঙ্কার গুঁড়ি দিয়েই কিন্তু চালিয়ে নেওয়া যায় তাই না আর তো লঙ্কার গুঁড়ি দিয়ে কিন্তু চালিয়ে নেওয়া যায় ওই জন্য আর যে লঙ্কার গুঁড়িগুলো আমার ঘরে আছে কি বলবো বন্ধুরা একেবারে সেই প্রচণ্ড বিছুটি ঝাল এক চিমটি দিলে একেবারে যাচ্ছে তাই আর তরকারির কালার হয় একেবারে লাল জবা ফুলের মতো তো ওইটা দেখেই মনে হয় যেন ভয় লাগছে আর মেয়ে বলবে যে শুকনো লঙ্কার গুঁড়ো খেলে কি হয় পেট জ্বালা করবে তো কি আর করবো তারপর আমি বললাম বাবু দিয়ে দিই আজকে তো সেরকমই যেটা বলা আর হাতে নাতে একেবারে ফল মানে মুখে বলাও শেষ আমার কিন্তু দেওয়া শেষ তো এই যে আমি করেও নিয়েছি শুকনো লঙ্কার গুড়ি টুড়ি দিয়ে টমেটা দিয়ে সবজিটা তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করলাম আর রান্নাবান্না কমপ্লিট করে একেবারে কড়াই এটো থালা বাসনগুলো কড়াই টড়াই ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে একেবারে হাত মুখটা একটু ধুয়েছি আর হাত মুখটা ধুয়ে আবার এই যে রেডি হয়েছি বন্ধুরা আর রেডি হয়েছি কটা শর্ট ভিডিও বানাবো এখনও কিন্তু খাবার খাইনি তো শর্ট ভিডিও বানাবো বলে রেডি হয়েছি আর কয়েকটা শর্ট ভিডিও বানালাম তো একটু আগেই তো ভিডিওর প্রথমে তোমাদের বলছিলাম সংসারের কাজগুলো গুছিয়ে করাটাও একটা প্রতিভার মধ্যে পড়ে তাই না তো এটাও আমার কিন্তু একটা কাজের মধ্যেই মানে শর্ট ভিডিও বানানোটা আর শর্ট ভিডিও বানানো এটাও আমি সেই একটা কাজের মধ্যেই ধরে নিয়েছি তো কি আর করব শর্ট ভিডিও বানালাম আর মেয়ে আর আমি দুইজনে একসঙ্গেই বানাই তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে তো ফানি ভিডিও সব রকমই করি তো জানি না কেমন লাগবে তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আর অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও তো তারপর ভিডিও টিডিও করে খাওয়া দাওয়াও করে নিয়েছি আর আজকে দুপুরে রান্না করেছিলাম তোমরা তো দেখলে কি সবজি করেছিলাম আর একটু শশা কেটে নিয়েছিলাম গাজর কেটে নিয়েছিলাম স্যালাড করে নিয়েছিলাম আর শশা খেয়ে হয়তো আরও ঠান্ডাটা কমছে না এমনি তো নাকে কথা উঠে পড়েছে তার উপরে শশা খাওয়াটাও ছাড়তে পারছে না কারণ স্যালাড ছাড়া মেয়ে তো খাবারই খেতে চায় না আর মেয়ের সাথে সাথে আমার নিজেরও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো খাবার খেলেই মনে হয় যেন একটু শশা টশা গাজর টাজর কেটে নিই জানি না এই অভ্যাসটা কেন হলো এর আগে কিন্তু আমার এরকম কোনো অভ্যাস ছিল না বন্ধুরা কিন্তু মেয়ের সাথে সাথে ধরে গেছে বলে না সন্তানদের সাথে সন্তানদের সাথে সাথে নিজেদের অনেক অভ্যাসের পরিবর্তন ঘটে আর আমার পরিস্থিতি ঠিক সেইরকম মেয়ের সাথে সাথে আমার পরিবর্তন ঘটেছে তো মেয়ে খায় দেখি দেখে দেখে আমারও সেটা অভ্যাসের দাস হয়ে গেছি তো যাই হোক ভালোই লাগে আর মেয়ে হচ্ছে আমার সত্যি করে কি বলবো শুধু মেয়ে নয় মানে মা মেয়েতে পুরো বন্ধুর মতো মানে মা মেয়ে কম বন্ধু বেশি আমরা তো ঠিক এই যে আবার এখানে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আবার রাতের তো কিছু করতে হবে তারপরে বাকি কাজকর্ম সেরে এই যে আবার চলে এসেছি রাতের রান্নার দিকে আর রাতে তো খাবার করতে হবে আর রাতে রুটি করে নিলাম তো রাতে রুটি রুটি করে নিয়ে একটু মনে হলো কিছু একটু খাই ভালো লাগছিল না তো সেই কারণের জন্য একটু চাল ভাজা ভাজছিলাম মানে খোলা তো মানে খালি কড়াইয়ের দিয়ে একটু চাল ভাজা মে ভেজে নিলাম চাল দিয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম চালটাকে চালটাকে কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দিয়ে সেইটা কড়াইয়ের দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটেছে আর এই দেখো অল্প কটাই কিন্তু করেছি আমি আর ওতে একটু ছোলা ভাজা দিয়েছি দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি লবণ তেল দিয়ে মাখিয়েছি আর মাখিয়েছি তো খেতে কেমন লাগবে জানি না তো আমি এই যে হাত দিয়ে মেয়ে মাখাল আমি মেয়েকে বললাম তুই আগে তাড়াতাড়ি হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে আয় নয়তো চোখে মুখে দিলে আবার জ্বালা করবে আমি নিজে নিজেই তো জ্বর ঠান্ডার মুখে ভাবলাম একটু খেয়ে দেখি তো সেই কারণেই চামচে করে মুখে দিয়ে দেখলাম প্রচণ্ড ঝাল হয়েছে তো ঝাল ঝাল কিন্তু ভালোই লাগছে ঠান্ডার মুখে তো যাই হোক খাওয়া দাওয়াটা করলাম মানে চাল ভাজাটা চাল ভাজাটা খেতে বেশ ভালোই লাগলো তো মেয়েকে বললাম বাবু তুই খেয়ে নে আর খাওয়া দাওয়া করার পরে আবার এই যে ঠান্ডা মাথা কপাল প্রচণ্ড যন্ত্রণা করছিল আর জ্বর মতো এসেছে আমি এই দেখো আমি মুড়ো দিয়ে শুয়ে পড়েছি আর মেয়ে ভিডিওটা কখন করেছে তো যাই হোক বন্ধুরা আবার এই ওষুধ খাচ্ছি ছেড়ে যাচ্ছে তো কি আর করব বলো কিছু তো করার নেই তো মেয়ে ভিডিওটা শেষ করেছে আর আমি পরে ভয়েস ওভার দিচ্ছি মানে পরের দিনকে ভয়েস ওভার দিচ্ছি ভিডিও পোস্ট করার আগে যাই হোক বন্ধুরা আজকে এই শুয়ে শুয়েই ভিডিওটা শেষ করলাম দেখা হবে নতুন এখন